সবারে করি আহ্বান। শিউরি বিদ্যাসাগর কলেজের আইকিউএসই বিভাগ এবং ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি প্রচেষ্টা এবং আয়োজনে আজকে আমাদের এই সেমিনার ছাত্রছাত্রীদের সচেতন করার এটা একটা কর্মসূচি এবং ওয়ার্কশপও। আমরা খুব আনন্দিত বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিশেষ কয়েকজন ব্যক্তিত্বকে পেয়েছি আলোচনা করবেন। আমি মঞ্চেই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি শিউরি বিদ্যাসাগর কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর তপন কুমার পরিচয় মহোদয়কে এবং আজকে পার্সোনাল ডক্টর প্রদীপ কুমার রায় ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন অ্যান্ড নোডাল অফিসার ন্যাপসেল ইউনিভার্সিটি অফ বর্ধমান। ডক্টর প্রদীপ কুমার রায় উপ পরীক্ষা নিয়ামক বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমরা পেয়েছি ডক্টর জগবন্ধু নন্দী, তিনিও কন্ট্রোলারগত সাই মহোদয়কে, তিনিও বর্ধমান ইউনিভার্সিটির ন্যাপসেলের একজন কর্তা কর্মকর্তা। সেই শিউরি বিদ্যাসাগর কলেজের আইকিউএসই বিভাগে এবং তার হাতে এবং মঞ্চে আরো যে অতিথি রয়েছেন ডক্টর জগবন্ধু নন্দী মহোদয় এবং শ্রী প্রিয়ব্রত স্বামী মহোদয়, তাদেরকেও ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর তপন কুমার পরিচয় মহোদয়। তোমরা যারা পিছনে দাঁড়িয়ে আছো আবারও বলছি তোমরা বসে সেই প্রোগ্রামটা প্রায় গত দু বছর ধরে বিভিন্ন সময় অর্গানাইজ করার জন্য আমরা কথা বলেছি বা উৎসাহী ছিলাম, কিন্তু করে যাওয়া হয়নি, সম্ভব হয়নি। কারণ বাস্তব ক্ষেত্রে কাজ করবে তোমরা ছাত্ররা, যারা উদ্যোগী হয়ে এটাকে চালু করেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারি, শিখে নিতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষে অনেক কার্যকরী হবে। তাই প্রদীপ দা, আমাদের অলরেডি পরিচিত তোমরা হয়েছ, যিনি নোডাল অফিসার এই ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি সেলে, তিনি সরাসরি তোমাদের কাছে উপস্থাপনা করবেন কিভাবে কাজটা করা যেতে পারে, কি এর সুযোগ সুবিধা। একজন কলেজের অধ্যক্ষ হিসাবে আমার কাছে যেটা হয়েছে সেটা হচ্ছে এই কোভিড পিরিয়ডে বিশেষ করে যখন সব কর্মচারী কলেজে আসবে না এই মর্মে গভর্নমেন্টের অর্ডার ছিল, আসতেও পারেনি, বাড়ি কেউ অসুস্থ বা অন্য, সে পুলিশের ক্ষেত্রেই হোক বা ব্যাংকিংয়ে হোক বা অন্য কোনো সেক্টরে হোক, প্রচুর ছেলে চাকরি পেয়েছে, সমস্যাটা কই পড়ছে? হয়তো কেউ সঙ্গে সঙ্গে দু চার বছরের মধ্যে পাশ করেছে, আবার কেউ দেখা যাচ্ছে হয়তো 15-10। এটা ব্যাংকের লকারটা যেমন নিজে গিয়ে খুলতে হয়, চাবিটা থাকে ব্যাংকের ম্যানেজারের কাছে আর যিনি উপভোক্তা তার কাছে, এখানে ঠিক একইভাবে অনলাইনে সুরক্ষিত থাকছে আমার তথ্য, আমি কিন্তু পারমিশন দিতে পারি একজনকে যে হ্যাঁ এটা ভেরিফাই করা যেতে পারে আমার ওখান থেকে, ডিটেলসে আমরা জানবো অবশ্যই। কিন্তু প্রাথমিক কথা হচ্ছে এটা যে আমাকে আর ছোটো ছোটো কলেজে আসতে হবে না অথবা অন্য কোনো জায়গায় যেখানেই আমি পড়ে থাকি, আমার তথ্য সমস্ত অনলাইনে উপলব্ধ।
শুধু আমার একটা পারমিশন, ছোট্ট পারমিশন, সেটা দিয়ে আমি তথ্যটা জেনে যেতে পারি, আমারকে যে চাকরি দিচ্ছে সে জেনে যেতে পারে, তার কাছে পৌঁছে দিতে পারি, এবং যে তথ্যটা সঠিক কিনা। আজকের দিনে সবচেয়ে বড় আরো এক যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে প্রচুর ফেক মার্কশিট বাজারে চলে। আমরা এই অনুষ্ঠানের সূচনা করছি, সবাই যারা এসেছ ছাত্রছাত্রী প্রত্যেকে নিশ্চয়ই উপকৃত হবে। মাস্টারমশাইদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা একটু জেনে নিন, যাতে করে ছাত্রদের ভবিষ্যতে সহায়তা করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ মহাশয়ের কাছে আজকের যে আলোচনা তার বিষয়ের প্রেক্ষাপট অনেকটাই ছাত্রছাত্রীরা শুনতে পেলে, তোমাদের ক্ষেত্রে এটা অধিক জরুরি, সেই জন্য বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছে আমাদের মাঝে। ডক্টর প্রদীপ কুমার রায়, ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ইউনিভার্সিটি অফ বর্ধমান এবং নোডাল অফিসার ন্যাশনাল দা ইউনিভার্সিটি অফ বর্ধমান, তার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। খুব অল্প সময়ে হলেও একটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের জিজ্ঞাসা থাকলে সেটাও হবে মিনিট দশেকে, সেই জন্য তোমাদের প্রত্যেককে মন দিয়ে অনুষ্ঠানটি শোনার জন্য আমি অনুরোধ রাখলাম। এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে আছেন এই কলেজের প্রিন্সিপাল স্যার, আমার সঙ্গে এসেছেন জগবন্ধু স্যার, প্রিয়বোধ, এবং এই কলেজের যে শিক্ষক শিক্ষিকা আছেন এবং যে মন্ডিটি স্টাফ আছেন, সবাইকে শুভেচ্ছা জানাই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং ইউজিসি ন্যাকের তরফ থেকে। এছাড়াও যাদের জন্য আজকে আমাদের আশা সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের জন্য, এবং আমি আশা করব তোমরা তোমাদের ভাই বোনদেরকেও এটা একটু শেয়ার করবে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। ন্যাকটা মেনলি হচ্ছে যে 2016 সালে যখন প্রকাশ জাভড়েকর যখন সেন্ট্রালের এডুকেশন মিনিস্টার ছিলেন, উনি একটা চাইছিলেন যে সমস্ত ইউনিভার্সিটির সমস্ত ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট অনলাইনে একটা জায়গা স্টোর করাবো। তা স্টোর করতে গিয়ে তখন ওনারা আমাদেরকে প্রথমে দায়িত্ব দিয়েছিলেন NSDL-কে, যারা ইনকাম ট্যাক্স এবং প্যান কার্ড যারা দেখে, তা তাদের মাধ্যমে আমরা কাজ করছিলাম। কাজ করতে করতে হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে NSDL-এর একটা সমস্যা হয়, তারা ওখান থেকে সরে যায়, তারপরে মাঝে আবার 1-2 বছর আমরা পিছিয়ে যাই। আমরা 16 সালেই কিন্তু প্রচুর আমরা সার্টিফিকেট ওয়েবসাইটে আমরা তুলে দিয়েছিলাম, কিন্তু সেটা ছাত্রছাত্রী থেকে আমরা কোনো অ্যাক্সেস তখন পর্যন্ত দিইনি, যেহেতু ফাইনাল এগ্রিমেন্টটা ইউজিসির সঙ্গে NSDL-এ হয়নি। পরবর্তীকালে আবার 19 সালের পর তখন ডিজিলকারের মাধ্যমে সার্টিফিকেট দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আমাদের অনুমতি দেয়, এবং সেখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড বা আরও হায়ার স্টাডিজ যে যেখানে করছো সেই ক্রেডিটটাকে পুরোপুরি গভর্নমেন্ট নিয়ে নেবে। ইউনিভার্সিটি যখন পাস করছো বা মাধ্যমিক পাস করছো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, ওরা এবার পুরো তথ্যটাকে নিজেদের একটা ডাটায় রেখে দিচ্ছে, সেখান থেকে ছাত্রছাত্রীরা এবার নেবে। আগামী দিনে এই হার্ড কপি এই কনসেপ্ট থেকে আস্তে আস্তে মানুষকে সরে যেতে হবে, কারণ যে পরিমাণে স্টুডেন্ট প্রতি বছর পাস আউট হয় তাদের হার্ড কপি দিতে গিয়ে দেখা যাচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ওদের গভর্নমেন্টও চাইছে পেপারলেস এটা করতে, তার সঙ্গে সঙ্গে অনেক সময় কী হয় সেটা আমাদের অজ্ঞতার জন্যই হোক, অনেক সময় আমরা মাতৃক সার্টিফিকেট হারিয়ে ফেলছি, তাছাড়া বুঝতেই পারছো আমাদের যে মানে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, আজকে তুমি অ্যাপ্লাই করলে 1-2 মাস লেগে যাচ্ছে বা তারও বেশি লেগে যাচ্ছে সেখান থেকে ডুপ্লিকেট পেতে, প্লাস হারিয়ে যেতে পারে, ডুবে যেতে পারে, বন্যায় জলে ভেসে যেতে পারে তোমার অ্যাডমিন নাতি। এবার থেকে সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছে গভর্নমেন্ট, এবং সেটা কিন্তু মিনিস্ট্রি অফ আইটি ইনফরমেশন টেকনোলজি ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি সমস্ত তথ্যটা, ওরা সেটাকে ডিজিলকারে দিয়ে দিচ্ছে। এবার ডিজিলকারে দেওয়ার পর তোমরা সেটাকে এবার সেখান থেকে ডাউনলোড করবে, কীভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দিচ্ছি। ডাউনলোড করার পর যেখানেই চাকরির জন্য অ্যাপ্লাই করো বা এবং দায়িত্বটা ওর, এবং ওই ডিগ্রিটা ঠিক না ভুল তখন তোমাকে আর প্রমাণ করতে হবে না, ডিজিলকারের দায়িত্ব ওর ওখান থেকে সেটাকে সার্টিফাই করে দেবে। এছাড়া কেউ যদি বিদেশে যায়, বিদেশে যেতে গেলেও এখন প্রথমে দরকার পাসপোর্ট, তারপরে হচ্ছে ভিসা, পাসপোর্ট, সেখানেও তুমি যদি ওই ডিজিলকারের সার্টিফিকেট বা মার্কশিট দাও তাহলে কোনো রকম ভেরিফিকেশন হবে না, কারণ যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজিলকারটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্ট, তারপর ওরা যেহেতু মার্কশিটটা দিচ্ছে বা সার্টিফিকেটটা দিচ্ছে তখন আর ভেরিফিকেশন ব্যাপারটা আসবে না। তার ফলে যে কোনো জিনিস ভেরিফিকেশনের জন্য বা ডুপ্লিকেট বের করার জন্য যে সময়টা আমাদের নষ্ট হয় সেই নষ্টটা সেই সময়টাকে আমরা পুরোপুরি জিরোতে নামিয়ে দিতে পারবো, এবং আগামী দিনে তাদের ছেলে মেয়েদেরকে আর কোনো জিনিসের জন্য অপেক্ষা করতে হবে না। তারপর আর একটা যারা সমস্যা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে,
মানে যদি ব্যাপারটা রাজনৈতিক তাও বলেই দিচ্ছি, মানে এর মধ্যে লুকানোর কিছু নেই। রাজ্যপাল যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি কনভোকেশন করতে পারবে না। যতক্ষণ না কনভোকেশন হচ্ছে ছেলে মেয়েরা কিন্তু ফাইনাল সার্টিফিকেট পাবে না, যা করতে হবে প্রফেশনাল নিয়ে। এবং ব্যাংকে বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি দেয় আমরা প্রফেশনাল রিপোর্টটা মানতে চাই না। সেখানে ফাইনাল সার্টিফিকেট যতদিন না কনভোকেশন হবে, আমাদের যেমন 18 সাল পর্যন্ত হয়েছে তারপর থেকে পারমিশন পাওয়া যায়নি। পারমিশন না পাওয়ার ফলে আমরা কনভোকেশনও করতে পারছি না, অথচ রেডি আছে আমরা কনভোকেশন করার জন্য। অথচ তার জন্য তো ছেলে মেয়েরা তো কোথাও থাকবে না, তাদের চাকরির জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ছেলে মেয়েরা আটকে যাচ্ছে। সেই সমস্যাটা এখন আর নেই। আমরা পুরোপুরি ডিজিলকারকে দিয়ে দিচ্ছি, ডিজিলকার স্টুডেন্টদেরকে দিয়ে দেবে। এবার তোমরা ডিজিলকার সম্পর্কে আরও যারা পড়াশোনা করতে চাও, পড়াশোনা করার জন্য এবার কীভাবে যাবে সে স্টেপগুলো আমি একে একে বলছি। এবার এই নেটে তোমরা প্রথম যাবে, হচ্ছে ন্যাডের মেন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই যে ডান দিকে আছে, মানে স্টুডেন্টদের মাথার উপরে দেখো, এখানে একাডেমিয়া, একাডেমিয়া মানে হচ্ছে এখানে ইউনিভার্সিটি বা যে সার্টিফিকেট দিচ্ছে তার জন্য। তারপরে আছে দেখো স্টুডেন্ট, এই স্টুডেন্ট হচ্ছে তোমরা। আর হচ্ছে ভেরিফায়ার, এখানে এই তিনজনের তিন রকম পার্ট। একাডেমিয়া হচ্ছে যে সার্টিফিকেট দেয়, সে সার্টিফিকেটটা যখন রেজাল্ট বেরিয়ে গেল, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর একাডেমিক ইনস্টিটিউশন যে মানে একাডেমিয়া যে সে এতে এই সার্টিফিকেটটাকে ডিজিলকারে গভর্নমেন্টের ওখানে দিয়ে দিল। দেওয়ার পর এবার স্টুডেন্ট ওটাকে ওখান থেকে নিল। নেওয়ার পর ভেরিফায়ার, মানে যেখানে তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করছো, আগামী দিনে দেখা যাবে তোমরা যখন মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন টেস্ট দেবে বা অ্যাডমিশনের জন্য যাবে, সেখানেও হয়তো এই ভেরিফায়ার তোমার ওটা ভেরিফাই করবে। তুমি যখনই এখানে তাকে একটা অনুমতি দিলে বা কনসেন্ট দিলে, তখন সেটা অটোমেটিক ওই ভেরিফায়ারের কাছে চলে যাবে। সেই ভেরিফায়ার ওটাকে ভেরিফাই করে তোমার সার্টিফিকেট ঠিক আছে না ভুল আছে তোমার কথা জানতেই দিল না, ওখান থেকেই ন্যাট থেকেই জেনে নিল। এবার তোমরা স্টুডেন্ট, আমি আর একাডেমিকায় যাচ্ছি না, এটা আমাদের পার্ট, আমি স্টুডেন্টের কাছে যাচ্ছি। রেশন কার্ডটা পাওয়া যাবে, এছাড়া আরও গভর্নমেন্টের যে সমস্ত পেপার আমাদের সবসময় সুন্দর করে ফাইলবন্দি করে নিয়ে মানে ঘুরতে হয়, সেই সমস্ত হেলথ ইন্স্যুরেন্সই হোক বা লাইফ ইন্স্যুরেন্সই হোক, সমস্ত কিছু এখন থেকে ডিজিটাল করে চলে এসছে। এছাড়াও আপনার ফর্ম 16 সময় তোমাদের যেটা দিতে হবে, অরিজিনাল ভোটার আধার কার্ড, এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার যোগ থাকতে হবে। যদি মোবাইল নাম্বার যোগ না থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করে কোনো লাভ হবে না, কারণ ম্যাক্সিমাম ওটিপি, সমস্ত ওটিপি ওই নাম্বারে কিন্তু দেওয়া হবে, এবং ডিজিলকারটা পুরোটাই ওটিপি, যতক্ষণ না ওটিপি সেই কাগজ কিন্তু আগামী দিনে ডিজিলকারে সব কিছুই থাকবে, যেটা পরবর্তীকালে তোমাদের হারিয়ে যাওয়া বা অন্য কোনো রকমভাবে নষ্ট হয়ে যাওয়া কোনো ভয় থাকবে না। সারা জীবনের জন্য ফ্রি অফ কস্টে যতবার খুশি ডাউনলোড করা যাবে এবং সেটাকে শেয়ারও করা যাবে। এবং আমাদের 2010 সালে যে আইটি অ্যাক্ট হয়েছে লোকসভাতে, সেই আইটি অ্যাক্টে বলা আছে ডিজিলকারের মাধ্যমে যখন কোনো সার্টিফিকেট কোনো স্টুডেন্ট বা কোনো বেনিফিশিয়ারি কাউকে দেবে সেটাকে যেন অরিজিনাল হিসেবেই ট্রিট করা হয়। তারপরে কেউ যদি বলে যে ডিজিলকার ওটা তখন তুমি আমাকে দিচ্ছ একটা জেরক্স বা একটা পিডিএফ, কিন্তু গভর্নমেন্টের আইন করা আছে লোকসভাতে যে ওটাকে অরিজিনাল হিসেবেই মানতে হবে, সেখান থেকে কারো কিন্তু ওটাকে মানি না বলার কোনো জায়গা নেই। এরপর দিতে হবে ডেট অফ বার্থটা অবশ্যই ম্যাচ করতে হবে, মানে এখানকার সমস্ত কিছুর সঙ্গে আধারের যেন ম্যাচিংটা পুরোপুরি থাকে। তারপরে জেন্ডার দিলে, তারপরে মোবাইল নাম্বার, এই মোবাইল যেটা দেবে সেটা অবশ্যই আধারের সঙ্গে অ্যাড থাকতে হবে। তারপরে তোমার পার্সোনাল 6-digit একটা পিন নাম্বার দিতে হবে, সেটা তুমি যা খুশি দিতে পারো নিজের মতো করে, কারণ পরবর্তীকালে বিশেষ করে যদি মোবাইলে খুলো, মোবাইলে খুলতে গেলে তখন ওই পিন নাম্বারটা দরকার পড়বে ওই। তারপরে ইমেল আইডি, কারণ পরবর্তীকালে কোনো কমিউনিকেশন করতে গেলে ইমেলের মাধ্যমে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, ন্যাডি হোক বা নোডাল অফিসারের সঙ্গে হোক, এগুলো যেন অবশ্যই নিজের দেবে। অন্য কারো কোনো সাইবার কাফে থেকে কীভাবে করছো সে তাড়াতাড়ি কাজের সুবিধার্থে সে তার মতো দিয়ে দিল, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে সেটা খুব ক্ষতির একটা জায়গায় চলে যাবে। অবশ্যই যে তথ্যগুলি দেবে নিজের ব্যাপারে অবশ্যই নিজের দেবে, একদম ব্যক্তিগত, বাবা মারও দেবে না, কারণ ওই সমস্ত কিছু অ্যাক্সেসটা তোমার নিজের হাতে থাকবে। আমি থার্ড পার্টিকে কাউকে আমার কোনো জিনিস অ্যাক্সেস করতে দেবো না, কারণ ওই কাগজগুলোর মালিক হচ্ছ তুমি নিজে, ওই জন্য তুমি ছাড়া তোমার অনুমতি বা কনসেন্ট ছাড়া সেটা কিন্তু কাউকে অ্যাক্সেস করতে দেওয়া ঠিক নয়, অবশ্যই নিজের মানে নিজেরটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন এটা ডিজিলকারে যখন সাইন আপ করলে তথ্যগুলো দেওয়ার পর নিজের তথ্যগুলো আপলোড যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর ও তোমাদেরকে একটা কনফার্মেশন মেল দেবে, মানে ওই মেলটা ঠিক কিনা, তখন তোমার মেলে একটা মেল আসবে কনফার্মেশন, সেটাকে ক্লিক করলেই ওটা অ্যাকসেপ্ট হয়ে গেলো। তারপর তোমার আইডিটা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যদি মোবাইলে খুলো, মোবাইলে দেখবে নিচের মাঝখানে আছে ইস্যুড ডকুমেন্ট,
ইস্যু ডকুমেন্ট মানে হচ্ছে ওইখানে এসে তোমার ডকুমেন্টগুলো জমা হয়েছে, আর এক্সপ্লোর গুলোটা পেয়ে যাচ্ছে, এক্সপ্লোর ওই এক্সপ্লোর পেজটাতে যাবে, যাওয়ার এখানে খুলছে না বলে আমরা অসুবিধা হচ্ছে, তাহলে তোমাদেরকে আমি ডাইরেক্ট দেখে নিতে পারতাম। ওই এক্সপ্লোরে যাওয়ার পর ওখানে দেখবে বিভিন্ন পার্ট আছে, কেউ তো ফুড ডিপার্টমেন্টে তার কোনো কাজ আছে বা মানে কোনো কাগজ আছে, ফুড ডিপার্টমেন্টে আমাদের বিশেষ করে আছে রেশন কার্ডটা, তুমি ফুড ডিপার্টমেন্টে যাবে, ফুড ডিপার্টমেন্টে যাওয়ার পর সেটা স্টেট গভর্নমেন্টে না সেন্ট্রাল গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে যাবে, স্টেট গভর্নমেন্টে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তোমার ওখানে ডেট অফ বার্থ চাইবে, আরও কিছু ইনফরমেশান চাইবে, তখন ওটা দিলে তোমার ওই ইস্যু ডকুমেন্টের ওখানে রেশন কার্ডটা চলে এলো। এবার তোমার বাড়ির রেশন কার্ডটা ভেঙে যাক, পড়ে যাক, জলে চলে যাক, আর কোনো দুঃখ নেই, তখন ওই যে ডিজিলকারের যে রেশন কার্ডটা আছে ওটা নিয়েই তুমি সব জায়গায় সমস্ত কাজ করতে পারবে, আর কোনো রকম অরিজিনাল আমাকে আর বহন করতে হবে না বা দায় দায়িত্ব নিতে হবে না, তখন ওই দায়িত্বটা গভর্নমেন্ট নিয়ে নিল। এটা রেশন কার্ডের ক্ষেত্রে বলছি, কে হয়তো আধার ক্ষেত্রে যাচ্ছে, আধার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের, তখন ওই এক্সপ্লোরে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টে যাবে, ওখানে গিয়ে দেখবে আধার আছে, প্যান কার্ড আছে, প্যান কার্ড প্যানটা দেখবে তোমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আন্ডারে ঢুকে আছে দেখবে, এবং পরপর পরপর যার যেটা প্রয়োজন সে সেটা ওখান থেকে, আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা ডিজিলকার থেকে ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছু ওখান থেকেই তোমরা নিজেরা শুধু দেখে নেবে যে কাগজটা আমি খুঁজছি সেই কাগজটা কোন গভর্নমেন্টের তলায় আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি হয় সেটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে, ওখানে পরপর সমস্ত পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে যখন ক্লিক করবে সেখানে একটা পেজ খুলবে, এবার ওরা একটা ভ্যালিডেশন চাইবে যে যে চাইছে সে সেটা ঠিক চাইছে কিনা, অনেকে তো ভুলভাল চেয়ে নিতে পারে, তা সেখানে ওরা প্রথমে যেটা চাইবে ডেট অফ বার্থ, আধার নাম্বার বা যে আইডিটা চাইছো সেই আইডি যদি পুরনো কোনো রেফারেন্স নাম্বার থেকে থাকে সেই নাম্বারগুলো দিয়ে যদি ম্যাচ করে তখনই অটোমেটিক তোমার ওটা লকারের মধ্যে চলে আসবে। আর ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেট কীভাবে পাবে, এক্সপ্লোরারে যাবে, এক্সপ্লোরারে যাওয়ার পর ওখানে দেখবে এডুকেশন বলে একটা পার্ট আছে, এডুকেশনে যখনই ক্লিক করা হবে সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়াতে যতজন ইউনিভার্সিটি এই ডিজিলকারে রেজিস্ট্রেশন করেছে সবাই ওখানে দেখতে পাওয়া যাবে, অনেক বড়ো একটা পেজ, সব সার্চ করা সম্ভব নয়, ওইখানে তুমি শুধু বারোয়ান লিখে সার্চ করবে তোমরা, তখন দেখবে বর্ধমান ইউনিভার্সিটি দেখতে পাবে, যদি দেখতে না পাও তাহলে ফোনটা একবার রিস্টার্ট করবে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এত বেশি পরিমাণে ডাটা আপলোড করে দেওয়া হয়েছে আমাদের নামটা টানতে পারছে না, ওই জন্য আমি এটা যোগাযোগ করেছিলাম ওদের সঙ্গে, তখন ওরা বললো যে ফোনটা একবার রিস্টার্ট করতে বলবেন, পরের বার ওটাকে ডাটাটাকে নিয়ে নেবে, দিয়ে তারপর দেখবে বর্ধমান ইউনিভার্সিটি অবশ্যই দেখতে পাবে, বর্ধমান ইউনিভার্সিটিতে তারপর ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে ওখানে তোমাকে বলবে তুমি কী সার্টিফিকেট নিতে চাইছো, কলেজ থেকে আমরা যে সার্টিফিকেটগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট, ওখানে ডিপ্লোমা সার্টিফিকেট আছে, ট্রান্সক্রিপ্ট আছে, তোমরা ডিগ্রি সার্টিফিকেটে হাত দেবে, হাত দেওয়ার পর তোমাদের কাছে চাইবে রেজিস্ট্রেশন আর রোল নাম্বার, আমাদের ভ্যালিডেশনে দুটো জিনিস দেওয়া আছে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে শুধুমাত্র প্রথম দিকে সংখ্যাটা, দেখবে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অফ এত ইয়ার লেখা থাকে, অফের পরটা দেওয়ার দরকার নেই, অফও দেওয়ার দরকার নেই, শুধু নাম্বার দেবে, রোল নাম্বার দেবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার ওখানে চলে এসছে, যদি না আসে তাহলে দেখাবে পেন্ডিং। অনেক সময় আমাদের ডাটা যখন টানা হচ্ছে টানার ক্ষেত্রে যেহেতু প্রচুর ইন্ডাস্ট্রি প্রচুর ডাটা আপলোড করছে তখন ওটাকে পেন্ডিংয়ে ফেলে দিচ্ছে, পেন্ডিংয়ে ফেলে দেওয়ার জন্য তোমরা যেটা করবে ফোনটাকে 10 মিনিট মানে কোনো ফাংশনের মধ্যে রাখবে না, স্টপ করে রাখবে, তারপর আরেকবার চেষ্টা করবে, যদি না হয় মোবাইলে তখন সেটা চলে আসবে কম্পিউটারে বা ডেস্কটপে মানে ল্যাপটপে বা ডেস্কটপে, সেখানে চেষ্টা করে দেখবে। অনেক সময় কী করছে ওদের এই মোবাইল অ্যাপগুলো আপডেট করছে, আপডেট করতে গিয়ে অনেক সময় ওদের কানেকশানের প্রবলেম হচ্ছে, কারণ এই সমস্যাগুলো আমরা নিজেরা পড়েছি বলে আমরা যখন বলতো আমরা আবার ইউনিভার্সিটি থেকেও এগুলো ডাউনলোড করতে পারি কিন্তু সেটা খুব অল্প সম্ভব, আমাদেরকে বেশি অ্যাক্সেস দেয় না, মানে যখন আমরা আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু দেখতে দেয় না, সেটা খুব অল্প সংখ্যক মাত্র 5টা সার্টিফিকেট দেখতে দেবে, তখন ওই 5টা সার্টিফিকেট হয়তো 1 লাখ তথ্য আছে আমাদের কাছে, তখন একটা একটা করে আমাদেরকে মানে রিসাম্পল করে করে যেতে হয়, আগক্রমে তোমাদের যদি সামনে চলে আসে তখন কিন্তু আমরা সেটা ওখান থেকেও ডাউনলোড করে তোমাদেরকে দিতে পারবো। তারপরে ইউনিভার্সিটিতে সার্টিফিকেট নেওয়াটা মানে আমাদের দেওয়াটা খুব কষ্টকর আর কি, মানে অত ছেলের মধ্যে ওই 5টা করে র্যান্ডাম যে ওটা দেবে তার মধ্যে তোমার ভাগে কখন আসবে সেটা কিন্তু খুব মানে কষ্ট সাপেক্ষ, কিন্তু সেটা রাস্তা আছে সেটা আমি পরে আসছি, যে তার মাদার ইউনিভার্সিটি হচ্ছে বর্ধমান, বর্ধমানে দুটো সেমিস্টার দিয়েছে, তারপরে সে 1 বছর বা 2 বছরের জন্য সে হয়তো বোম্বেতে বা চলে গেছে, তাহলে তাকে কিন্তু পড়াশোনাটা পুরোপুরি বর্তমান নিয়মে ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু ইউজিসি এখন বলছে যে না পড়াশোনাটা তার অধিকার, তাকে যখন খুশি করার সুযোগ দিতে হবে, যখন খুশি সে করা থেকে বেরিয়েও যেতে পারে তার সুবিধা অনুযায়ী, মানে পড়াশোনাটা আর অ্যাডমিনিস্ট্রেশনের হাতে থাকবে না, ছাত্রছাত্রীদের হাতে থাকবে,
সে কখন পড়বে কখন পড়বে না সিদ্ধান্ত নেবে সে, এবং তাকে সেই সুযোগটা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে। এবার মনে করো বর্ধমান ইউনিভার্সিটিতে সে দুটো সেমিস্টার পড়েছে, তার মানে দুটো সেমিস্টারের রেজাল্ট কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে আছে। এরপর সে বোম্বে চলে গেল কোনো একটা কাজ করতে, বা যে কোনো কারণেই যাক, তাতে যে সমস্যা যদি যাক না কেন, সেখানে গিয়ে বোম্বে ইউনিভার্সিটিতে বা মহারাষ্ট্রে গিয়ে ওখানকার কোনো একটা ইউনিভার্সিটি থেকে আবার দুটো সেমিস্টার দিল বা একটা সেমিস্টার দিল, দিয়ে ওই ইউনিভার্সিটিটাও ছেড়ে দিল, ছেড়ে তার ক্রেডিটটাকে কিন্তু গভর্নমেন্টের কাছে মেনটেন করতে হবে সবাইকে। আমাদের এখানে যে দুটো বা একটা বা যটা সেমিস্টারই হোক না কেন, সে যখন ক্রেডিট নিয়েছে আমরা তার ক্রেডিটটাকে ওই এডিসিতে তুলে দেবো, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে তুলে দেবো। বোম্বে ইউনিভার্সিটি সে একটা দুটো দশটা পাঁচটা যটা ক্রেডিট পেয়েছে সে ওখানে তুলে দিল, কেরালা কাশ্মীর মিজোরাম যেখানেই যাক না কেন, দশ বছর পরে হলেও কিন্তু ক্রেডিটটা সে সেখান থেকে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার পর ফাইনালি সে যেখানে রেজিস্ট্রেশন করেছে প্রথমে, সে কিন্তু সার্টিফিকেটটা ইস্যু করবে এবং পেল। এটা গেল একটা দিক, এটাও কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে চালু হয়ে গেছে। যদি এখন পর্যন্ত কেউ ক্রেডিট আমি ট্রান্সফার এখনো রিকোয়েস্ট আসেনি আমাদের কাছে, কেউ হয়তো আমাদের এখান থেকে পড়ে বাইরে গেছে সেও কোনো রিকোয়েস্ট পাঠায়নি, রিকোয়েস্ট আসলে আমি কিন্তু সেটাকে মানে একাডেমিক ইনস্টিটিউশনের দায়িত্ব সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে প্রপারলি মেনটেন করা। আরেকটা যেটা পার্ট করেছে গভর্নমেন্ট থেকে সেটা হচ্ছে স্বয়ং, স্বয়ং হচ্ছে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে কেউ হয়তো দেখা যাচ্ছে ফিজিক্সে অনার্স করছে, অনার্স করতে করতে তার মনে হলো যে একটা পেপার আমি হারমোনিয়াম নিয়ে পড়বো, গান পড়বো, তার ইচ্ছা যেতেই পারে, কারণ পড়াশোনাটা বলা হয়েছে ছাত্রছাত্রীদের ইচ্ছার উপর, আর ইউনিভার্সিটি বা অ্যাডমিনিস্ট্রেশন বা কলেজ কারোর উপর নির্ভর করবে না, স্টুডেন্টের উপর নির্ভর করবে সে কি পড়বে। আমি ফিজিক্স পড়ছি মানে এই মানে ম্যাথামেটিক্স রিলেটেড কোনো একটা পড়াশোনা করতে হবে, আমার হঠাৎ করে মনে হলো আমি কেমিস্ট্রি পড়ছি আমি ফুটবলের উপর একটা পেপার রাখবো, তার জন্য গভর্নমেন্ট অনলাইনে, কারণ ওই ফেসিলিটিটা সব ইউনিভার্সিটিতে নেই, রাজ কলেজেরও কথা বলছিলেন এখন তিনি বক্তব্য রাখবেন, তারপরে আমাদের যদি জিজ্ঞাসা থাকে অল্প কথায় সেটা সারতে হবে। আসুন স্যার, মানে নিয়ম কানুনের একদম সূক্ষ্ম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম যদি বোঝা থাকে তাহলে স্যার বলে দিতে হবে। মঞ্চে উপরিষ্ঠ ভদ্র মহোদয়গণ, এই কলেজের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ এবং আমার স্নেহের ছাত্র ছাত্রী, প্রদীপবাবু ন্যায় সমস্তটাই বলেছেন, কিন্তু এখনই আমরা যদি বলি যে এখন এখানে দুটো সেমিস্টার করে তিন চার পাঁচ ছয় অন্য সেমিস্টারে যাব, যে কারণে ইংলিশই এখন সকলেই দেখেছেন যে অল ইন্ডিয়া বেসিসে একটা সিলেবাস তৈরি করার চেষ্টা করছে এবং অল ইন্ডিয়া বেসিসে অ্যাডমিশন টেস্টও নেবে যাতে আন্ডার গ্র্যাজুয়েট এবং পিজিতে ভর্তি হয়। অলরেডি ওই পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েটের কাগজই দেখছিলাম 12 লাখ সামথিং রেজিস্ট্রেশন করেছে, থেকে ভেরিফিকেশন করে আনতে হচ্ছে, যেহেতু বাজারে অনেক ফেক মার্কশিট বেরিয়ে গেছে, সেটা হয়তো আমাদের কিছু প্রবণতার জন্যে হয়তো টাকার বিনিময়ে জাল মার্কশিট দিচ্ছে যাতে চান্সটা পায়, কারণ এখন আপনার অ্যাডমিশন টেস্ট হচ্ছে না মার্চ বেসিসে হয়ে যাচ্ছে। আর একটা যেটা প্রদীপবাবু বললেন, পরবর্তীকালে দেখা যাবে যে যে আইডি রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ তারা হয়তো ডিজিলকার থেকে ভেরিফিকেশন করবে, যে কারণে আইডি নাম্বারটা ম্যান্ডেটরি ফিল করে দিল অনলাইন ক্ষেত্রে। আর একটা যেটা সকলেরই অসুবিধা হয়, অনেক সময় এই গাড়িতে আসতে আসতেই একজন স্যারকে ফোন করেছিলেন যে এই সিজিপিএ পার্সেন্টেজ কি, অনেকেই ছাত্রছাত্রী জানে না আমাদের সিবিসিএ পিজি এবং আন্ডার গ্র্যাজুয়েটে যা সিজিপিএ থাকবে ইনটু 10 মাইনাস 5 করলেই তার অ্যাকচুয়াল পার্সেন্টেজ হবে, কারো হয়তো 80.00, তাহলে 10 গুণ করলে 80 হচ্ছে, তখন তাকে করতে হবে মাইনাস 5 মানে 75%। তারপরে দেখা যাবে যে পিজির ক্ষেত্রেও তাই নিয়ে, কিন্তু বিএড বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেখানে অ্যাকচুয়াল ক্রেডিট পয়েন্ট থাকে, এখানে মাইনাস 5 তাহলে করতে হচ্ছে কেন, তার কারণটা একটু বলে দিই।
আমার মনে হয় যে যেমন যে 60 পেল যে 69 পেল তার গ্রেড পয়েন্ট হচ্ছে 7, তাহলে সে যে 65 পাচ্ছে, যে 68 পাচ্ছে, যে 60 পাচ্ছে, সকলেরই গ্রেড পয়েন্ট 7 হয়ে গেল। তাহলে সেইটাকে সে 65ও পেতে পারে, 70ও পেতে পারে। সেই জন্য -5 করা আছে, যা সিজিপিএ হবে -10 -5। অনেক সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে ছেলেমেয়েরা আটকে যায় যে সেখানে চাইছে রিকোয়ার পার্সেন্টেজ কত, যে কারণে এটা মনে হয় সুবিধা হবে। আর কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারবে। এখন শিউরি বিদ্যাসাগর কলেজের শিক্ষক সংসদের সম্পাদক অধ্যাপক কালন মাল আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আজকের দিন সেমিনারে আমরা পেয়েছিলাম ডক্টর প্রদীপ কুমার রায় মহাশয়, ওনার কাছ থেকে আমরা ম্যাথ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং ম্যাথ যে আমাদের কতটা উপকারী, ডিজিটাল লকার বা ডিজি লকার যে কতটা আমাদের সময়কে সাশ্রয় করে, কতটা আমাদেরকে হ্যাসেল ফ্রি করে, উনি খুব সুন্দরভাবে আমাদেরকে সেটা বোঝালেন, আমরা সমৃদ্ধ হলাম। ধন্যবাদ স্যারকে। আমরা পেয়েছিলাম ডক্টর জগবন্ধু মন্ত্রী মহাশয়, উনিও আমাদেরকে ন্যাক সম্পর্কে আরও বিস্তারিতভাবে এক্সপ্লেন করলেন, তাতে আমরা আরও সমৃদ্ধ হলাম। স্যার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আইপিওসি কোঅর্ডিনেটর ডক্টর সৌম্যরঞ্জন ভট্টাচার্য মহাশয়কে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ আমাদের আইপিওসি মেম্বারদেরকে যেনারা সৌম্যরঞ্জন ভট্টাচার্য মহাশয়কে নিরবসভাবে সাহায্য করে চলেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ ডাক্তার তপন কুমার বিচা মহাশয়কে, আর আমাদের শিক্ষক মহাশয় যারা এত মূল্যবান তাদের সময় বের করে আমাদের সঙ্গে থেকেছেন, এবং ছাত্রছাত্রী যাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য এই প্রোগ্রামটা আরও সাফল্যমণ্ডিত হয়েছে। ধন্যবাদ আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে, সকলকে আবার ধন্যবাদ। অধ্যক্ষ মহাশয়ের অনুমোদন ক্রমে আমরা সভার কাজ এখন শেষ করছি। চা বিস্কুটের আয়োজন আছে বাইরে।